একেবারে এই ফুলমালঞ্চতেই কিন্তু একেবারে বোমা মেরে খুনের ঘটনার পর ভোটাররা ভয় পেয়ে যায়। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু বারুইপুর পুলিশ জেলার এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এভাবেই ভোটারদের বাড়িতে যাচ্ছেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সে বিষয়ে আশ্বস্ত করছেন। আমরা দেখব সেই আপনার সময় মতো যাবেন, কোনো অসুবিধা নেই, আমরা আছি, আমরা এখানে আজকে তো পুরো দিন আছি, পরেও থাকবো, আপনার যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন, ঠিক আছে? এখন যাবেন? চলুন, তাহলে পরে যাবেন। সুতরাং পুলিশ কিন্তু একেবারে পুরোপুরি নিরাপত্তা দেওয়ার বিষয় কিন্তু ভোটারদেরকে বলছেন। এই যে পুলিশ এসেছে, আপনারা কি কিছুটা আশ্বস্ত হলেন যে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন? হ্যাঁ, আপনারা এসেছেন যখন এখন তো একটু শান্তি হচ্ছে। যে এখন কি আতঙ্ক রয়েছে? হ্যাঁ, একটু আতঙ্ক তো আছে, যে সামনে খুনের ঘটনা। হ্যাঁ হ্যাঁ, খুনটার জন্য একটু আতঙ্ক আছে। সুতরাং ভোটাররা আতঙ্কিত এবং সেই আতঙ্ক কাটানোর জন্যই কিন্তু রীতিমতো পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে ভোটারদেরকে আশ্বস্ত করা হচ্ছে। ভয়ে আছেন? শান্তি, এখন পুলিশ এসে শান্তি আছে, মানে এমনি ভয় ভয় আছে, এমনি ভয়ে কিন্তু রয়েছেন ভোটাররা, কিন্তু পুলিশ এসেছে সেই কারণে কিছুটা তারা আশ্বস্ত বোধ করছেন। এসডিপিও ক্যানিং রয়েছেন দিবাকর দাস। দিবাকর বাবু, আপনাদেরকে দেখতে পাচ্ছি একেবারে 8 তারিখের উল্টো চিত্রটা, যেখানে 8 তারিখে একটা মানুষ খুন হয়ে গেল, পুলিশের সংখ্যা কম ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিল না, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, পাঞ্জাব পুলিশ থেকে পুলিশ রয়েছে। আপনারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, এটা মূলত কী কারণ? না, আমরা ভোটারদের বাড়িতে যাচ্ছি কারণ এটা একটা মাত্র বুথে ভোট আছে, এটা খুব কম জায়গা, কম জায়গার মধ্যে এখানে মানুষের কাছে পৌঁছানো, মানুষকে আশ্বস্ত করা খুব সহজ। তাই জন্য যেহেতু এখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেই ভয়ে যাতে কেউ সন্ত্রস্ত না থেকে, যাতে আজকে যদি ভোট দিতে পারে, এটাই আমাদের জন্য আমরা এসেছি, যাতে এদের কোনো ভীত সন্ত্রস্ত না থাকে। একেবারে আশ্বাস দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে পুলিশ তৈরি রয়েছে। হিন্দোল এই বাসন্তী ভাঙর একেবারে বোমা গুলিতে একেবারে বিধ্বস্ত হয়ে গেছিল, 6 জনের মৃত্যু হয়েছিল, সেই বাসন্তীর একাধিক বুথে আজ পুনর্নির্বাচন কিভাবে হচ্ছে, নিরাপত্তার দিকটির ছবি কি দেখতে পাচ্ছ? একেবারে 8 তারিখে যে নিরাপত্তার বিষয়টা দেখা গিয়েছিল, এখন কিন্তু একেবারে তার চিত্রটা একেবারে উল্টো। এবং তোমাকে বলে রাখি, বাসন্তীতে যে খুনের ঘটনা ঘটেছিল, সেই ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়, সেখানে তুমি দেখতেই পাচ্ছ ক্যামেরা পার্সন শ্যামল জানা সেই ছবি দেখাচ্ছে, যেখানে একাধিক ভোটার কিন্তু তারা নির্বিঘ্নে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য রয়েছেন। এবং এখানে তোমাকে চিত্রটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পুলিশের যারা রয়েছেন, বারুইপুর পুলিশ জেলার এসডিপিও ক্যানিং তিনি রয়েছেন, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যেমন রয়েছে, পাশাপাশি বিএসএফ এর জওয়ানরা রয়েছেন এবং পাঞ্জাব পুলিশের একটি টিম, তারাও কিন্তু এসেছে। এবং সে কারণেই কিন্তু পুলিশ গোটা ভোট এখানে যে কজন লাইনে রয়েছেন প্রত্যেকে কিন্তু আশ্বস্ত করছেন যাতে সঠিকভাবে তারা ভোট দিতে পারেন। এবং আমরা কথা বলে নেবো একবার এসডিপিও ক্যানিং এর সাথে তিনি কী ব্যবস্থা করেছেন। আচ্ছা, এখানেই তো আনিসুর ওস্তাগিরের খুনের ঘটনা ঘটেছিল, বোমা মেরে খুনের ঘটনা ঘটেছিল, আপনারা কী ব্যবস্থা করেছেন এবারে এই ভোটারদেরকে কতটা আসতে? ঘটনাটা যেদিন ফার্স্ট পোলিং স্টার্ট হয়, ইনসিডেন্ট অফ মার্ডার হ্যাজ বিন হ্যাপেন্ড, আমরা তারপর থেকে মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে বুঝিয়েছি, আমরা সিবিএম করেছি, কনফিডেন্ট বিল্ডিং মেজার করেছি কন্টিনিউয়াসলি, যাতে মানুষের মনে আমরা সাহস যোগাতে পারি, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে আসুন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। মানুষ আমাদের উপর ভরসা রেখেছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর লম্বা লাইন রয়েছে, প্রথম দিনে নর্মাল যেরকম ভোট হলে লাইন থাকে, আজকে সেরকমই লাইন আছে। এবং আমরা মানুষকে আশ্বস্ত করেছি, আর এখানে আমাদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা আছে, পাঞ্জাব থেকে আমাদের এখানে বিশাল পুলিশ বাহিনী, ভিন রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে, তারই মাধ্যমে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে।